আমার বাইরা বন্ধুরা যুব দুধ পান করানোর সময় ও মা বেহুদা গান শুনবা না কুতুবুদ্দিন বক্তি আর কাকি কেলের মা ইনি বলতেছে আমার সন্তান রেনিয়া দিলাম মাদ্রাসায় হুজুর আপনি আলিব্বা তা শিকার উস্তাদ কয় বাবা পর বা কিন্তু কুতুবুদ্দিন কয় না উস্তাদ জি আলিফলা আলি কালকিতা বুলা রই বাফি এইভাবে পড়তে পড়তে ছোট্ট বাচ্চা কুতুবুদ্দিন উস্তাদের সামনে পনেরো পারা হিপজ শোনাই দিছে কই কুতুবুদ্দিন চল তোর মায়ের কাছে যায় বাবা কি শুনাইলি কি শুনাইলি মা বলছে আর তুমি কিনা আমাকে পনেরো পারা হিপজ শুনাইছো কেন তোমার মা মজাক করলো টাট্টা করলো রে চলো মায়ের কাছে যাই উস্তাদ কুতুবুদ্দিনকে নিয়ে মায়ের কাছে হাজির মা গো কেন তুমি মজাক করেছ টাট্টা করেছ তোমার সন্তান তো পনেরো পাড়ার হাফিজ কেন তুমি আলিফবা শিখাইতে বলছো এইবার মা শেষ দায় পরে আল্লাহর শুক্রিয়া আদায় করে মা কয় হুজুর কসম খোদা আমি মা নিজেও জানি না আমার কুতুবুদ্দিন কেমন করে পনেরো পাড়ার হাফিজ হয়েছে তবে আমার যদ্দুর মনে পড়ে আমার সন্তানকে যখন আমি দুধ পান করাইতাম বেহুদা কোনো কথা বলতাম না আমি কোরআনের পনেরো পাড়ার হাফেজা এই পনেরো পাড়া দুধ পান করানোর সময় আমি বহুবার তেলাবাত করছি সন্তান পেটে থাকতেও আমি মা বহুবার পনেরো পাড়া তেলাবাত করছি মনে হয় দুধের সাথে কোরআন যায় ঢুকছে মনে হয় দুধের সাথে কোরআন যায় ঢুকছে যুবু ও একটু খেয়াল করে শোনো খেয়াল করে শোনো কোন জায়গাটায় ওষুধ দেওয়া লাগবে ওষুধ দেওয়ার জায়গাটা বলে যাইতেছি এযুবক একটু নরম করে কথাগুলি বুঝো উলামাই কেরাম দেশ দেশান্তরে ঘুরে শুধু এই মেসেজটা দেওয়ার জন্য ওষুধ কোথায় লাগাবো এই কথাটা বোঝানোর জন্য আমরা কিন্তু ভুল পথে হাঁটতেছি গাড়িতে উঠছি জাহান নামের গাড়িটা হলো যাবে আমাদের জাহান নামে নিয়ত করি আমরা জান্নাতে গাড়িতে বইছি জাহান নামের বুঝতেছি না টিকিটও কাটতে লাইছি আলেমরা এসে আপনাদেরকে এই কথাটাই বোঝায় ভাইরে এটা কিন্তু জান্নাতে যাবে না গাড়িটা তোমার ঢাকার না গাড়িটা সিলেটের তাড়াতাড়ি করে তুমি গাড়ি থেকে নামো জান্নাতের গাড়িতে উঠো না না গাড়ি ভুল করেছ কিছু যুবক কিছু আল্লাহর গোলাম আলেম গোলামার কথাগুলা শুই না গাড়ি বদলায় আর কিছু মানুষ আছে শোনার পরে ও গাড়ি বদলায় না না কয় টিকিট কাটছি বইছি আর উঠতাম না নিয়ত আমার জান্নাত নিয়ত আমার গাড়ি এখন যাবায় যা যাক এরকম কিছু তেরা মানুষ আসেনি না না গাড়ি যাবাই খুশি ইবায় যাক নিয়ত আমার ডাকা এ সারা জীবন নিয়ত কইরা গাড়িত বইল গাড়ি ডাকা যাইবনি গাড়ি বদলানোর জন্য কেরাম আপনাদেরকে জায়গায় জায়গায় এসে বলে নিজের কোনো স্বার্থ নয় স্বার্থের জন্য বলে না রে যুব ব্যবসা বাণিজ্য করলেও আমরা করতে পারতাম আল্লাহ সেই সুযোগটাও দেওয়া রাখছি লাইনে আল্লাহ সুযোগ দেওয়া রাখছি মাহফিলের লাইন সাইরা যদি ব্যবসা বাণিজ্য করি মাদ্রাসায় পড়াই আলহামদুলিল্লা আল্লাহ পাক খুব ভালো হালতে রাখবে কিন্তু এরপরও কেন রাতকে দিন বানায় রাত রাত সারারাত কেটে গেল আলমরা রাস্তায় রাস্তায় শুধু এতটুকু মেসেজ দেওয়ার জন্য যুবক তুমি রাস্তা ভুল করেছ গাড়ি তুমি ভুল করেছো তাড়াতাড়ি গাড়ি বদলাও মাছ ধরার জন্য শিকারি বর্ষি বালাইছে নতুন মাছ আইসে খাওয়ার লাগি ফুরান মাছ মানে হুজুর যারা কোরআন হাদিস বুঝাই বাইরে না এটা তোর আধার না এটা তোর জম কয় কেমনে বুঝি জম কয় আমি তো দেখি আধা কয় না এই যে তুমি আধার দেখো এটা আধার না এই আধারের ভিতরে একটা বাঁকা বর্ষি আছে বর্ষি বরি বুঝুন না আপনারা মাছ শিকার করেননি আধারের ভিতরে বরি আছে এই বরিটা কোনো শিকারি দেখা লাগায় এটা আধারের ভিতরে লুকাইল থাকে যাতে মাছে না দেখে এখন ওই নতুন মাস্টারে হুজুরে যায় বোঝাইতেছে ভাই ও ভাই না এটা তোর আধার নয় না না তুই যেটা বুঝছো এটা তোর বুঝ নয় না 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 আমরা কোরআন হাদিস পই বুঝছি এটা তোর গাড়ি টিক গাড়ি নয় এই লাইন তোর টিক লাইন নয় এটা তোর জমের পথ এটা তোর জান্নাতের পথ না না এটা তুই খাইস না এটা তোর আধার না এটা তোর জম উপরে কিন্তু একটা এই রকম চুটকাটি আছে তুই একটু করে দেওয়া মাত্র চুটকাটিটা লড়বে উপরে আরেকজন মানুষ কুরানিয়া নদীর পরে বসা আছে এর নাম হইল শিকারি তুই টুট লাগাইলে শিকারি দেখবি চুটকারিটা নড়ে ও বুঝে যাবে তুই আইসো এর এরপরে তুই যখন আদার মনে করে মুখে ডুকাইয়ার টান দিবি চুটকারিটা পানির নিচে ঢুকবো শিকারি উপর থেকে বুঝে ফেলবে তুই খাইস তখন একটা এসকা টান দিব কি টান দিলে পরে ওই যে বড়িটা আছে ভিতরে লুকাইল এটা তোর গলা ফাতারে হামাইবো টান দিয়ে তোর উপরে তুলব তারপরে তোরে দুই হাত দিয়ে কাছে দিব একটা ঠেঙ্গি দা লুইয়া তেরা বেড়া বোয়া ফিসলামো যাইবো ইয়ের পরে তোর ঠেঙ্গি দাঁত তুলিয়া সদস্য যে কয়জন আছে অতটা ফিস করব লোয়ারির মাঝে তেল বাজিয়া তোরে বাঁচব বত্রিশটা দাঁত দিয়া সাবাইয়া খাইবো কি যা করছে ওয়াস্টার ডাটা ওয়াশ করছে না এখন তো হ্যাঁ ডল লাগছেও যেতাম না খুঁজুরি ওয়াশ করে গেছি হুজুরি ওয়াশ করে গে সিগার পর লোপ যায় না দেখি হুজুরে হাসা কইল না এখন আদারের দারে গে গুড়ে আমি কোনো বড়ি দেখি না যে বড়ি দিছে আদারের ভিতরে দেখে ভাল লাগে দিছে কই হুজুরে যে কইলো এটার ভিতরে একটা বড়ি আছে বড়ি তো দেখি না উপরে কইলো চুট কাটি আছে এটাও তো দেখি না কইল গাঙ্গের একটা শিকারে বোয়া তাও তো দেখি না ও বুঝছি হুজুরে উদ্দেশ্য হইল আমারে হরাইয়া আইয়া খাইত হুজুর রে খাইতে দিম না নিজে ওই খাইম মুখ লাগাইছে ছুটকাটি লড়ি শিকারি টের ফাইছে নি মুখ লাগাইয়া টান দিছে সুটকাটি নিছে ডুবছে নি শিকারি এস কাটান দিছে তো হে ফারগে উঠছে নি মাছ ধরে আর মাছে তখন লেজ কয় ও মাই গো আমার হুজুরে যা কইছিল ঠিক কইছিল আমি যা বুঝছি বুলবুজি আমার আরেকবার সুযোগ দাও জীবনও এই আদার খাইতাম না একটা বার সুযোগ দাও আর জীবনও খাই না এই ধরনের নাচানাচি করার পরও কোনো শিকারি মাছ সারে হ্যাঁ এর সুযোগ দেয় আরেকবার বলে আছে যা তুই আরেকবার পানি যা নিয়া বত্রিশ দাঁত দিয়ে যাবাই কুচিলি ভাবে খায় শতবার শুধু এই কথাই কয় আর একটা বার সুযোগ দাও আর খামু ঠিক তেমনি ভাবে কেরাম যত মানুষকে এই কথাটা বুঝাইতেছেন বুঝাইতেছেন গাড়ি তুমি ভুল করেছ ভুল করেছ এটা তোমার জান্নাতের গাড়ি নয় নিয়ত তোমার জান্নাত কিন্তু গাড়ি তুমি উৎস জাহান নামের এই মানুষগুলি উলামাই কেরামের কথাগুলি এখন যদিও না বোঝে মূল্য যদি না দেয় যখন সক্রাত শুরু হবে মালাকুল মত আজরাইকে দেখবে দুনিয়াও দেখবে আখেরাতও দেখবে মরণের আগে ওই মুহূর্তে আলেমদের কথাকে বিশ্বাস করবে ঠিক কিনা কিন্তু ভাইরে তখন কোনো লাভ হবে না তখন কিন্তু সুযোগ আর ফিরত দেওয়া হবে না এজন্য বলতেছি এজন্য বলতেছি কুতুবউদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ গেলে মা বলতেছে উস্তাদজি খুদার কসম আমি নিজ জানি না আমি যে সন্তান পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করতাম দুধ পান করানোর সময় কোরআন তেলাওয়াত করতাম মনে হয় ওই তেলাওয়াতের আমাদের আচুর যে সন্তানের উপরে পড়ছে যেরকম আল্লাহ আকমার প্রশংসা করবো কার সন্তানকে কার পরিচয় শিকাব সবার আগে আরো জোরে সবার সবার আগে কার পরিচয় সন্তানকে সবার আগে আল্লাহর পরিচয় শিকাও ঘরে আল্লাহর পরিবেশ ধর্মীয় পরিবেশ মুসলমানের পরিবেশ গড়ে তুলো এরপরে আমার সন্তানকে ডাক্তার বানাইবা কে ইঞ্জিনিয়ার বানাইবা প্রফেসর বানাইবা অসুবিধা নাই কিন্তু বলবো পাঁচটা বছর তারে মাদ্রাসায় পড়াও নুরানি বিভাগে এই পাঁচ বছর নুরানি মাদ্রাসায় পড়ানোর পর আমার সন্তানের কলিজার ভিতরে আল্লাহর পরিচয় আমার নবীর পরিচয় আখেরাতের ফিকির কবরের কথা হাসরের কথা সবগুলি কলিজার ভিতরে ভালো করে খোদাই করে লিখে দাও পাঁচ বছর নুরানি মাদ্রাসায় পড়াইবা মুসলমানি লইয়া ছেলে হাই স্কুলে যাবে মুসলমানি লইয়া সন্তান কলেজে যাবে মুসলমানি লইয়া আসে ভার্সিটিতে যাবে কারণ নুরানি বিভাগে স্কুল কলেজের অঙ্ক ইংরেজি মানে রাখা হইছে স্কুলের যে রকম অঙ্ক ইংরেজি মাদ্রাসায় ওই পরিমাণ সমমানের অঙ্ক ইংরেজি যেন আপনার সন্তান ফাইভ পর্যন্ত মাদ্রাসায় পড়ার পর অনায়াসে হাই স্কুলে ভর্তি হইতে পারে মাদ্রাসায় ভালো শিক্ষক রাখা হয় ইংরেজির ভালো শিক্ষক রাখা হয় এখন অঙ্কের জানেন নি আপনারা হ্যাঁ তাহলে আমি ফার্স্ট বছর স্কুলে আগদুম বাগদুম গুরাডুম সাজে কেন শিখাইতাম না কেন বছর স্কুলে সাইকেল দৌড়ানি আর ব্যাঙ্গের ফাল কেন শিখাইতাম এই পাঁচ বছর আমি মাদ্রাসায় পড়াবো এই পাঁচ বছর আমি আমার সন্তানকে মুসলমানি শিকাইয়া আল্লাহর পরিচয় কলিজায় ঢুকাইয়া আমার সন্তানের দেমাগের ভিতরে আমার নবীর আদর্শ ভালো করে ঢুকাইয়া এই ছেলেকে হাই স্কুলে দাও বেনামাদি হবে না উস্তাদের সাথে বিয়াদুবি করবে না বাপমার সাথে বিয়াদুবি করবে না মুরব্বীদের সাথে বিয়াদুবি করবে না ইউনিভার্সিটির বাংলা বিভাগেও যদি পড়ে নাস্তিকদের বিরু যদি যায় আমার সন্তান নাস্তিক হবে না ওই জায়গায় যায় ও সে কোরআনের পক্ষে আওয়াজ তুলবে কারণ শিশুকালে তার দিল দেমাগের ভিতরে কোরআন রেকর্ড করানো হয়েছে ঠিক কিনা জোরে বলেন ওয়াহদাতিকি হিফাজাতিনি হি বেকউতে বাযু ওয়াহদাতিকি হিফাজাতিনি হি বেকউতে বাযু آتی نہیں کچھ محکل خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا کر یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو ہمیں غدار نہیں ہم

তোমার মতো একজন যুবক যেই যুবক কলি যায় আল্লাহর ভয় নিয়ে চলে যেই যুবক সন্তানটারে মাদ্রাসায় দেওয়ার নিয়ত করে যেই যুবক কেরামকে অন্তর থেকে মহব্বত করে যেই যুবক যৌবনেই আল্লাহর প্রেম অন্তরে জমায়ে নেই যেই যুবক যৌবনে বাপমার সেবা করে যেই যুবক যৌবনেই দাড়ি রাখে মাথায় টুপি পড়ে পাশক্ত মসজিদে তারে পাওয়া যায় আল্লাহ পাক বলে ওই যুবকের কারণে আমি জমিন টিকায় রাখি

আমি জমিনের উপরে কত গোনা হইতেছে কত অন্যায় হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় দেখো নাফর মান কেমনে গোনা করে দেখো না বেনামাজি আমি জমিনের উপর দিয়ে কেমনে হাঁটি আল্লাহ দেখো না এই সুৎকুর ঘুষকুর আমি জমিনের উপর দিয়ে কেমনে অহংকার করে অমালি নামাজটা নামাজ নাফর নাফরমান কেমন করে আমি জমিনের উপর দিয়ে হাঁটি আসবিরু ইলা মাতা আসবিরু আমি জমিন আর কত ধৈর্য ধরব আর কত না মানি আমি দেখব আল্লাহ কত দেখব আবতালু ইবনা আদম ফি কারি অনুমতি দিবানি ওই না নাফরমানকে গিলে ফেলব অনুমতি দিবানি সুৎকুরকে আমি জমিন গিলে ফেলব আর হাঁটার সুযোগ দিব না আর তার চলতে দিব না আর আমি তার পায়ের আওয়াজ আমি শুনতে চাই না শুনতে চাই না কয় জানুনি শুধু জমিন নয় সাগর মহাসাগর গুলিও এইভাবে আবদার করে কক্সবাজার সমুদ্র সৈকতের পারে কত যুবক করে কত যুবক যুবতী নিয়ে অন্যায় করে সাগরের পানিটা চেয়ে চেয়ে দেখে বলুন তো সাগর কার কথা শুনে একটু আওয়াজ দেয়া কও না কার কথা এ যুবক সাগরের পানি কার কথা শুনে মুহূর্ত মুহূর্তের ভিতরে আল্লাহর আদেশ পেলে জমিন ডুবাই দিতে পারে মুহূর্তের ভিতরে দশতলা বিল্ডিং পানির নিচে নিতে পারে এতটুকু শৃঙ্কল সাগর এতটুকু শৃঙ্কল পানি ওই পানির সামনে না ফরমান যখন না ফরমানি করে পানিটা আল্লাহর কাছে আবদার করে আর কই মালিক আর কত আমি গুণা দেখব আর কত আমি না ফরমানি দেখব আল্লাহ আর তো সহ্য হয় না আর তো আমি সইতে পারি না আল্লাহ তুমি অনুমতি দিবা নি ওই নাপাক জমিনটা আমি পাক বানায়া দিই নাফর মানগুলিকে আমি ডুবাইয়া দিই ওদেরকে আমি ডুবাইয়া পানির নিচে নিয়ে আসি আল্লাহ পাক কয় জাননি এইভাবে ওরা প্রতিদিন আমার কাছে আবদার করে পাক রব্বুল আলমিন তখন জমিনটা একটা ধমক দেয় আল্লাহ সাগর মহাসাগরের একটা ধমক দেয় ফেরেস কখনো কখনও আবদার করে ফেরিস্তাদের কল্লা ধমক দেয় আল্লাহ করে জমিন শুন শুন আর আমার আর আমার বান্দাবান্ধির মাঝখানে তোরা কেউ না গোলাবি না এর জমিন ভালো করে শুন আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুণা হয় কত অন্যায় হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত নাফরমানি হয় এরপর আমি নগদ ধরি না কেন জাননী কারণ এই মানুষকে আমি বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইতে হাত লাগাই নাই জমিন বানাইতো আল্লাহ নিজের হাত লাগাই নাই ফেরিস্তা বানাইতো আল্লাহ নিজের হাত লাগাই নাই জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ হাত লাগাই নাই আল্লাহ শুধু কইছে হও হয়া গেছে আল্লাহ শুধু কইছে জমিন হও হওয়া গেছে মানুষ বানাইতো আল্লাহ যদি কইতো হও হয়ে যাইত কিন্তু আল্লাহ বলে এই মানুষকে আমি হও হয়ে যাও এরকম করে বানাই নাই মানুষকে বড় আদর করে আমার নিজের হাত দিয়া দিয়ে আদর করে আমি মানুষ বানাইছি এত আদর এত আদর এত আদর ফেরেস্তাদের হাতে বানাইলেও পারতাম আদেশ দিয়া বানাইলেও পারতাম না না আমি হাত লাগাইছি জোরে একবার আমি আল্লাহ আমার কুদরতি হাত লাগাইছি এ বানাইতে আমার আল্লাহ নিজের হাত লাগাইছে কারণ এই মধ্যে এত দামি কপাল এই কপাল আল্লাহ বানাইছে আল্লাহ বলে আমার সেজদার জন্য কপাল বানাইছি যে কপাল আমি সেচদার জন্য বানাইছি এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না ফেরিস্তাদের হাতে বানাইলে হয় না যেই কপালটা শুধু আমার শেষদার জন্য এই কপালটা আমি আমার নিজের কুদরতি হাত লাগায় বানাইছি আল্লাহ আকবর সুরা কর এজন্য আল্লাহ বলে রে জমিন ভালো করে শুন আমি আল্লাহ দেখি এরপরও কেন ধরবো না নি কারণ মানুষ আমার বড় মায়ার মানুষ আমার বড় মায়ার মায়ার জিনিস কি সহজে ধ্বংস করা যায় না আমি অপেক্ষায় আছি ওই যুবক যেই যুবক আল্লাহ পাক চার দলের কারণে আমি জমিন টিকায় রাখবো ياك لولا مَشَائِكُ ركع والشباب خشع والاطفال ردع والانعام رتع لجعلت السماء حديدا والارض خفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبت من الارض نباتا بل انزلت عليكم العذاب صبا الله بك ওই জমিনের ভিতরে এমনও আমার কিছু বান্দাবান্দি আছে চোল দাড়ি সাদা হয়ে গেল কোমরে তার ব্যথা হাঁটুতে ব্যথা নামাজ পড়তে তার বড় কষ্ট হয় আমার বান্দা নিজে নিজে বুড়া হয় নাই আমি তার বুড়া বানাইছি এইবার নুকুতে গেলে তার কষ্ট হয় সেজদায় গেলে তার কষ্ট হয় মসজিদে যেতে চাইলে ভয় পায় কোথায় জানি মাথা ঘোরায় পইরা যায় শরীরের দুর্বলতার কারণে আমার ওই দুর্বল বান্দাবান্দিগুলি কষ্ট করে করে যখন আমাকে সেচদা দেয় ওই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ বলেন এর জমিন যুবক যৌবনের চাহিদা হলো গুণা করা একজন যুবকের যৌবনের চাহিদা হলো অন্যায় করা যুবকের যৌবনের চাহিদা হলো জিনা করা মারামারি করা করা কিন্তু আল্লাহ বলে আমি যখন জমিনের ভিতরে দেখি কিছু যুবক যৌবনে পাগলামি করে না 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 পাগলা করার লাগাম টেন দিয়ে ধরে। বন্ধুদের সাথে কাজে যায় না আমি যখন দেখি কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় দুনিয়ার নাপাক প্রেম তার কলিজায় জায়গা দেয় না না তার কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয় আমি যখন তার এদিকে পাঁচ শক্ত নামাজ মসজিদে যায় পড়ে যৌবনে সে আমি আল্লাহরে ভয় করে যেই যুবক যৌবনে পাগলামি করার কথা কিন্তু আমি আল্লাহর প্রেম জমায় আসে নামাজি হয় দিনদার হয় আমি আল্লাহ তার কলিজার দিকে তাকাইলেও জমিনের প্রতি মায়া লেগে যা আওয়াজ দেয়া কৌনা সুবাহান আল্লাহ আর জোরে কৌ না সুবাহান আল্লাহ এজন্য বলিনি যুবক একটু ভালো করে শোনো সন্তানটারে যদি মাদ্রাসায় পড়াও পাঁচটা বৎসর যদি ওরানি নুরানি মাদ্রাসায় পড়াও এই সন্তানের কারণে অনেক গর দিনদার হয়ে যায় আমরা তো ওয়াশ করে যাই ওয়াজ করার পরে ওয়াজ বাড়িতে আর কেউ নেয় না কিন্তু যদি আমার ওয়াজ থেকে একজন যুবক নিয়োগ করে আমার সন্তানটারে হাফেজ বানাবো আলেম বানাবো তাহলে এই সন্তানের উসিলায় পুরা ঘটা দিনের উপরে চলে আসে মা বেপরদায় চললে আর বেপরদায় চলে না কারণ সন্তান হাফেজ হইতেছে বাবা আগে নামাজ না পড়লে সন্তান হাফেজ হইতেছে আর নামাজ সারে না বোনটা বেপরদায় থাকলে ফর্দার ভিতরে আসে বলেন সবচেয়ে ওয়াজটা আমাদের সার্থক মা ফিল করানো সার্থক এত আয়োজন এত আয়োজন সব সার্থক যদি একজনে নিয়ত করে আমার সন্তানটারে আলেম বানাবো হাফেজ বানাবো 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 ওয়াজ আলেম করানো সব সার্থক জোর কোন আলহামদুলিল্লাহ কামতের ময়দানি আল্লাহ পক আমিন হাসরের ময়দানি আল্লাহ কুদরতি একটা আল্লাহর কুদরতি হাতে একটা মুকুট নিয়ে আল্লাহ দাঁড়ায় থাকবি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আসো মা আসো কোথায় বাবা আসো আমি তোমাকে একটা পাগড়ি পরাবো আল্লাহ যখন মা কয়ে ডাক দিব বাবা কয়েক ডাক দিব তখন নবীর মা বাবা এসে হাজির নবীর মা আইয়া কইব আল্লাহ আমি নহ নবীর মা অমুক কইব আমি অমুক নবীর আব্বা আল্লাহ কইবো আমি নবীর মা বাবারে ডাকি না আমি ডাকতেছি অন্য বাপ মারে হঠাৎ করে দেখা যাবে একজন হাফেজের মা একজন আলেমের বাবা এসে কই আমি তো মুখ হাফেজ কোরআনের মা আমি তো অমুক আলেমের বাবা আল্লাহ হাসরবাসীর সামনে বলবে আমি আজ তোমাকেই খুঁজতেছি মন করা কুরআন ও আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমুল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস ও কামা কাল্ নবী ওয়াল্লিহি সালাম নবীজু আল্লাহ আল্লাহ পাক রব্দুল্লা আমিন ওইদিন মা বাবার মাথায় আল্লাহ পাগড়ি পরায় দিবে পাগড়ি পরাইবে আল্লাহ নিজের হাতে আল্লাহ বলবে দুনিয়ায় তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ সন্তানের মাথায় পাগড়ি পড়াইছে তার উস্তান তোমার সন্তানের মাথায় পাগড়ি পড়াইছে না সিরুদ্দিন আনসারি মনে করেন আল্লাহ এভাবে বলবে কিন্তু আল্লাহ কইব আজকে তোমরা মা বাবার মাথায় পাগরি পরাইমো আমি আল্লাহ এত আওয়াজ দিয়া কৌ না সুবাহান আল্লাহ কেন কেন এত দাম এত বাবার কারণ সমাজ চলতেছিল একদিকে একশো জনের ভিতরে নব্বই জনকে লইয়া বাপ মায় গেছে স্কুল আর দশটা বাচ্চারে নিয়ে বাপ মাইছে মাদ্রাসায় জোরে 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 সমাজের স্রোত নদীর স্রোত চলতেছে এই বায় আর এই মা এই বাবা চলছে স্রোতের ই বায় কত কথা কত মোজা হাদা কতজনে কত কথা কইছে কই ফুলাটারে মাদ্রাসায় ফরাইলে খাইব কিতা চলব কেমনে বউ ফালব কেমনে ভিক্ষা কইরা চলন লাগব কত কথা আমার কানে বাবার কানে আসলো বাপ মা বিন্দু পরিমাণ সিদ্ধান্ত থেকে নরে নাই আমাকে আমার আব্বা যখন মাদ্রাসায় দিবেন আমার চাচারা বাধা দিছে আমার ও দাদারা বাধা দিছে সবাই হলো জেনারেল শিক্ষায় শিক্ষিত ইমিডিয়েট আপন আমার ছোট ভাই বর্তমানে আসিফ নজরুল সারের একান্ত সচিব আমার এরপরে ছোট ভাইটা আমেরিকাতে সেটেল ফ্যামিলি সহ ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স কমপ্লিট আব্বা সরকারি হেলথ হেলথ ইন্সপেক্টর রিটায়ার্ড চাচারা বড়ো বড়ো সবাই জেনারেল শিক্ষিত আমারে মাদ্রাসায় দিবে চাচারা রাজি না না ছেলেকে মাদ্রাসায় দিয়ে না স্কুলে ভালো স্টুডেন্ট ছিলাম ভাইভি বৃত্তি পেয়েছি না না এত ভালো ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে না মাদ্রাসায় দিলে চলবো কেমনে খাইব কেমনে পড়বো কেমনে গাঙ্গে ভাষায় দেওয়া আর মাদ্রাসায় দেওয়া এক কথা কত কত কথাগুলা কত কথাগুলো আমার বাপ বাপমায় শুনতে হলো এরপর আমার আব্বাস স্টিল ছিলেন না না কলিজার ভিতরে আলিমদের মহাব্ব ছিল আব্বার না আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো জেগাও আমার ছেলে কোথায় পড়বে চাচারা জেগেই সে বাবা কই পড়বা স্কুলে না মাদ্রাসায় আমিও ফার্স্ট চান্সে কইছি মাদ্রাসায় আল্লাহ কবুল করে মুজা মোজাহাদা করছে আমার মা মোজাহাদা করছে আমার বাবা সবাই কিন্তু জিহাদ করছে সমাজের সাথে সবাই যায় স্কুলের দিকে যেই বাবা যায় মাদ্রাসার দিকে আল্লাহ পাক তখনই ওই বাবার জন্য নিজের হাতে পাগড়ি বানায় রাখে আরো আসতে কোন সুবাহ এই মোজাহাদাটাই জিহাদটা বাবা করেছে মা করেছে এজন্য আল্লাহ খুশি হইয়া বাপমার জন্য ফাগরি বানায় রাখে হাসরের মাঠে আল্লাহ পাক নিজের হাতে ওই পাগড়ি বাপ মারে পড়াবে এত ইজ্জত এত সম্মান একজন মা একজন বাবাকে আল্লাহ পাক দিবে হাসরের মাঠে এত ইজ্জত এত সম্মান নিতে কার কার মন চায় আল্লাহর হাতে পাগড়ি পরব কার কার মন চায় একটু দেখাও হাত উঠাইয়া দিল থেকে হাতটা উঠাও আল্লাহ আমাদের প্রত্যেকের আওলাদ থেকে হাফেজ আলেম কবুল করো সবাই নামিন পাক আমার আপনার প্রত্যেকের আশা যেন পূরণ করে আব্বা যদি আমারে মাদ্রাসায় দিলেন বাধা দিল চাচারা আমার আব্বা লাভ কর লস করছেন লাভ হয়েছে মাদ্রাসায় ভাই যত বড় সচিবী হোক যত বড় সচিবই হোক আমার ভাই সারা বাংলাদেশের কতজন মানুষে চিনে আপনারা চিনে কিন্তু আমারে আইবার আগেই দিয়ে চিনালে ককসু ওই কই ওই শুনোস আগে সুন্দরবনের কাছে গেলাম ওই রাশেয়ে গেলাম গিয়া জ্যাব যুবকগুলা আসছে ওয়াসunte মন হইতেছে এরা আমারে কত আগ থেকে যে চিনি জীবনে কোথাও যে জায়গায় গেলাম না জীবনে যে মানুষগুলার দেখলাম না এই মানুষগুলাই মোবাইলে দেখきゃ মন হইতেছে এরা খুব কাছের আপন মানুষ ঠিক না দোয়া দিতেছে দোয়া নিতেছে আপনি এমন একজন সন্তানের বাপ হওয়ার ইচ্ছা হয় না কি কীভাবে হয় না বাবার মতো বাবা নিয়ত করার মতো নিয়ত করেন কবুল করার মালিককে নিয়ত করার মতো নিয়ত করেন কবুল করার মালিককে পারি না আমরা ইনশাল্লাহ এমন নিয়ত করতাম মাদ্রাসার সহযোগিতা সবচেয়ে বড়ো সহযোগিতা হলো সন্তানকে মাদ্রাসায় দেওয়া একজনে যে কয় আমি মাদ্রাসারে মহব্বত করি কিন্তু সন্তান মাদ্রাসায় দেয় না এটা মহব্বত পরিপূর্ণ হয় না ঠিক না সন্তান মাদ্রাসায় দেওয়া এটা হলো মাদ্রাসার প্রতি একশো একশো ভালোবাসার আলামত পার্বত তো ইনশাল্লাহ হুজুর তো চলে আসছেন ও আচ্ছা একটু জিকির করি লাহা ই জুড়ে একটু পানি খাবো

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা অসুবিধা হইতেছে আপনাদের কষ্ট হইতেছে মনোযোগ আছে সবার হ্যাঁ মাশাল্লাহ আল্লাহ কবুল করো সবাই কো না আমিন আরো জোরে কো না আমিন দাকায়কুল আখবার নামক কিতাবে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলী নবীজির একখান হাদিস এনেছেন হাসরের মাঠে আল্লাহ একজন মানুষরে মাফ করতে চাইব কিন্তু কোনো উসিলা পায় না হাসরের মাঠে আল্লাহ ছোটো ছোটো উসিলায় বহু মানুষকে মাফ করে দিব। কারণ আল্লাহর কুদ্রতি কলি যায় নিরানব্বই ভাব দয়া মায়া হাসরের মাঠে থেকে আল্লাহ বহু আল্লাহ বলবে বান্দা তোরে কেন লাগে মা লাগে রে তোরে মাফ করে দিতে মন চাই দেখি একটা উসিলা বাইর কর তখন আল্লাহ করবো কত দেখি দুনিয়াতে কোনো একজন আলেমের কোনদিন তুই না প্রতি মহব্বত যেই বাবার আলেমদের প্রতি মহব্বত তাকে আল্লাহ তার সন্তানকে আলেম বানায় মাদ্রাসার প্রতি যার ভক্তি তাকে ভালোবাসা তাকে তার আউলাত থেকে আল্লাহ হাফেজ আলেম কবুল করে মনে রাখবেন একটা থিউলে ছোট ছোট বাচ্চারা দুষ্টামি করবি মাদ্রাসার বাচ্চা ছোট বাচ্চা ভালো করে একটা মাদ্রাসার ছাত্র তার পিছনে শয়তান সময় দেয় একটা স্কুলের ছাত্রের পিছিয়ে অত সময় দেয় না কারণ শয়তান বুঝতেছে এটা যে লাইনে আটতেছে এ যদি হাফিস ওই ওই জায়গা এ যদি আলেম ওই ওই যায় তে তো আমার কুরাল এজন্য ওই ছাত্রটা যাতে হাফিজ হইতো না পারে আলিম হইতো না পারে শয়তানে বহু সময় দেয় শয়তানে বহু সময় দেয় এজন্য মাদ্রাসার ছাত্ররা একটু সুযোগ পাইলে ক্লাস থেকে বাইরিলে লজিং আইতে যাইতে একটু আত্মাসানাসি ফাও নাসানাসি বেশি করে তুমি ঠিক হইয়া এটা কোন কোন লাইনে নিতেছো বুঝতেছি আমি বালা লাইনে কইতেছি না না আমি এত সময় বয়ান না আমি ভালো লাগতেছে দেখি এক ঘন্টার উপর বয়ানই করি না আমি জায়গায় যাই এখন আপনাদের রিকোয়েস্ট আর মানুষের আগ্রহটা দেখতেছি যে ওরা বিশেষ করে বোঝা যাওয়ার তার এজন্যই একটু সময় দিব এখন এই মাদ্রাসার ছাত্রটা হে একটু সুযোগ পাইলে শয়তানি করবো এটা আপনার অজম করণ লাগব আপনার গ্রামের মানুষ যারা আসুন কইতাছে একটু বুঝো অজম কর্তা কেন লাগে হে মানুষের বাচ্চা এটা ফির ইস্তার না যদি ফেরেস্তা হইতো তে হইলে আপনা সানাসি করতো না মানুষের বাচ্চা তো আপনা কিছু করবো আবার তার ফিসে শয়তান বেশি সময় দেয় আমরা যখন খাদ্যা মাদ্রাসায় পড়তাম একজন হাফি হাজি সাহাস্লা তাই মাদ্রাসারে খুব মায়া করতাম মহব্বত করতাম কিন্তু ছাত্র ভুল দর্তা বেশি ছাত্র ইবাই আট লোকের লাগে হি আট লোকের লাগে এটা খুব বেশি দর্তা এই জন্য আমি আপনার বাসায় কিছু মারতাম পারি বুঝুন আমার মা তো এই হাজি সাহেবরে আমরা খুব ডরাইতাম উস্তাদ্র অত ডরাইতাম না হাজি হিসাবে যে ডরাইতাম আমরা জানলাই বেটা কোন দিক থেকে কোন ভুল ধরবো আর কে নাজিম সাহেবের কাছে বড় হুজুরের কাছে খাইতে সাহেবের কাছে বিচার দিইবো এই জন্য বেটারে খুব ডরাইতাম আমরা তো জোরের সময় নমাজ খারেছি হুজরো সামনের কাতারো আর হিপসের বাচ্চারা স্বাভাবিকভাবে জামাতের ছাত্র থেকে হিপসও যারা পরে এরার ফিচে শয়তান আরও বেশি থাকে কারণ হাফিজ হয়ে যাওয়া অল্প দিনে এটা তো শয়তানের শূন্য আগুন লেগে যায় শয়তানের শরীরও ঠিক না নি তিরিশ পারা হাফিজ গেছে মানে শয়তানের শূন্য আগুন লাগছে এজন্য হিপসের বাচ্চারা রে শয়তানের টাইম দিয়ে বেশি কোনো রকম নিয়ে এর এই লাইন থেকে হরাইতে পারে এই নামাজের টাইমটাতে যদি খালি একটু সুযোগ পায় মসজিদে যাওয়ার তেই দেখবা হিপসের বাচ্চারা যাওয়ার পথে ওই গাছের পাতা চিরবো নাইলে ডাল চিরবো নাইলে একটা একটা চিমটি মারবো নাইলে গুতা মারবো ওই এতক্ষণ যে শয়তানে ফারছে না উস্তাদের সামনে তাকায় ইটার কাজা কাফারা উসল করব দশ মিনিটে এজন্য আমরা জামাতে ছাত্র যারা আসলাম আমরা কইতাম আল্লাহ রে ইয়াজুজ মাজু যাইতেছে তাড়াতাড়ি সাইড দিলাও এরা আমরা জামাতের ছাত্ররা হিফজের ছাত্ররা ডরাইতাম পুরা যে এরা কিতার থেকে কোনবাই কিতা করে ঠিক নাই কারণ দুই তিন ঘন্টা আসিল জেলখানায় বন্দি এখন একটু সুযোগ পেয়েছি এ কিতা কর্ম উস আছে নেই খু ন পারে কোন যারা মাথা ঠিক নাই কারণ হিফজে মসজিদের ফিসের কাতারে এরা দাঁড়াইছে ছোট ছোট বাচ্চারা আমরা মাঝখানো আর সামনের কাতারে হুজুররা হাজি সাহ ভাই দুই রাখাত খালি গেছে এমনি গোনা যায় ফিসে ধিরিম ধিরিম কিলাকিলি এখন এমন বাইশ চলছে ফিসে আমি মাঝখানে থেকে খালি আল্লাহ আজকে যে হাজি হিসাবে কোন বাসন দেয় আল্লাহ জানে কোন বাসন যে বেটায় দেয় নামাজটা খালি শেষ হয়েছে টাস করে বেটা খারাই গেছে বুড়া মানুষ হুজুর অতাল লাগে নিস তেল চাইলে তেল দে ডাল চাইলে ডাল দেই টেকা চাইলে টেকা দে আর তেল খাওয়াইয়া খাওয়াইয়া ফুয়ান তেল বানাইতাছে গরম পুরা মসজিদ গরম নাজিম সাহেব আসলা শেওরা নাজিম সাহেব এখন আছে হুজুর তখন নাজিম আসলা হুজুর আসলে উপস্থিত বুদ্ধি খুব বেশি হুজুরের হুজুর এখন হাজি সাহেব কি তো হয়েছে হজুরে বোঝা কুস্তা কোনটা জানুই না হাজি সব কী তুইছে ও মাই গো আপনার খবরই না হি ভাই কে মতো জিতেছি গে হুজুর করতে কইতে বুঝে আমি তো বুঝলাম না কোন কে ফুলান তুই দিরিম দিরিম কিলা কিলি করলা ও ওতা আপনি কইতেছেন ওই দেখ কেমনি হালকা ওতা কইতেছে আরে ফুলাবানে তো ফিসে কিলা কুস্তা কুস্তি কইরে আমারে আপনার নামাজ পড়ার সুযোগ দিছে এরা শয়তান দেহি গান আটকাইছে নাইলে তো আমারে আপনার শয়তানি কিলা লাগাইতো শয়তান তো আইবার লইছিল আমারে আপনার লাগাইতো ফোন তো ভালো কাম করছো এটা কইয়া আলী হাদিস তো আগে জানি না হুজুর কে তো ফোন দে মিষ্টি দেওয়া দরকার এইভাবে বুঝা ইসলাম এখন আমার এই ঘটনাটা মনে আছে মসজিদে আসতে আসতে আমার ফেট গেছে ঠিক আছে নাজিম সবুজের কথা শুনবে তো এজন্য বলি মাদ্রাসার ছাত্র ছোট ছোট বাচ্চা এরা কদর করতাম কেল লাগি এই বাচ্চাটা আমি দেখতেছি ছোট বাচ্চা আটতেছে পাতা ছিটতেছে ডাল ছিটতেছে কিন্তু রসুল কয় এই বাচ্চাটার লাগি গাছে মাসে চব্বিশ ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই বাচ্চাটা যে লাইনে আটতেছে যে ফরা ফরতেছে এই ফরা দুনিয়া আসি বিদায় আমি মাস এখনো জমিনে টিকে আছে। এই বাচ্চাটা যে ফরা ফটতেছে এই ফরা আসি বিদায় আমি গাছ এখনো জমিনে ঠিককে আছি নাইলে গজবাইয়া আমিও শেষ হয়ে যেতাম চব্বিশ ঘন্টা দোয়া করে চব্বিশ ঘন্টা দোয়া করে এজন্য মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা এরা এরা দুষ্টামি করল যদি আমি বুঝি যে মাদ্রাসার ক্ষতি হইতেছে এমন কোন একটা কাম এটা রাস্তাঘাটও না হইয়া দিলে যদি মাদ্রাসার মহব্বত তাকে মাদ্রাসাত আইয়া জাগা মতো হুনাইতাম যেন মানুষে না জানে আবার সমাধানও হয়ে যায় এটা হইল মহব্বতের আলামত ঠিক না আর আমি একটা জিনিস ওই চার দোকানও লাগাইলাম মাইক আসুন এমন কেউ হ্যাঁ তা মানে মনে করেন এটা ওই মিডিয়া সিডিয়া ফেল বেটা একলার কামড় ইরম একজন ইরম এক দুইজন সব সমাজ থাকে তার এই সমালোচনা শূন্য আরেক বেটায় নিয়ত করছিল বাচ্চারে মাদ্রাসাত ফরাইত হে নিয়ত পাল্টাই নিছে দূর তেলে মাদ্রাসা দিতাম না এই যে বাবায় নিয়ত করে মাদ্রাসাত করছিল ফিরাইলো এটার দায়বার বার এবার গারোয়া পড়বনি জোরে মতন আরও যে দশজনের খারাপ মনোভাব জন্মিল এর পুরা দায় হাসরের মাঠে তার জন্মিব এজন্য রইসুল মুফাসিন আবদুল্লাহিন আব্বাস রদিয়াল্লাহ তালুকেন কোনো মানুষ যদি দিলের ভিত্তি মাদ্রাসার প্রতি বিদ্বেষ রাখে অথবা আমার প্রতি বিদ্বেষ রাখে মুল্লা মুন্সী আবার কিতা এরা দেশের কোন কামও লাগে এরারে এই কিতা হয় এরার এরাই দেশটা রেখাইলো এরাও নষ্ট করলো এর যত বড় নমাজি হোক এর কভালো যত বড় নমাজের ডাক্তা হোক এ বছরে বছরে যত উমরা করুক রঈসুল মুফাসিরিন আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি মৌলবি বলি না ইনি বলেন মৌতের সময় তার কালেমা নসিব হবে না কবরে যাওয়ার পরে তার মুখ তোমরা রাখছিলাই কিবলার দিকে কবর খুদ্া দেখো আল্লাহর কুদরতি তার সেরারে কিবলার দিকে ঘুরাইয়া দেওয়া হয়েছে আমি না আব্দুল্লাহ ইবনে আব্বাস রিয়া যেই জমানায় নবী থাকবে না নবীর ওয়ারিসরা থাকবে তাদের ব্যাপারে যদি কেউ বিদ্বেষ রাখে অথবা তাদেরকে খারাপ ধারণা রাখে ইমান সাথে যাবে না সে যত বড় নামাজই হোক অতএব হাসরের মাঠে বহু মানুষ শুধু মাদ্রাসার মহব্বত করছিল আলেমদেরকে ভালোবাসছিল এই উশিলাই আল্লাহ তারে মাফ করবো এই এই হাদিসটা শুনাইতেছি আল্লাহ কইব একজন আলেমের মজলিসে বরসিলানি কও ই উসিলা ফাইলও মাফ করে দিন তখন লোকটাই কইব মালিক মনে পড়ে না সত্য কথা কইছে মনে পড়ে না আল্লাহ পাক তখনও বলবে বান্দা একটু দেখ একজন আলেমের সাথে এক দস্তরখানায় বৈশা জীবনে খানা খাই চলি এতটুকু উচিলাও যদি পাই আমি আল্লাহ তোরে মাফ কইরা দিমু তখনও কয় না গো মালিক মনে পড়ে না আল্লাহ পাক আবার কইব বান্দা একটু দেখ এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোন আলেম থাকতো কয় না গো মালিক মনে পড়ে না এইবার আল্লাহ বলবে বান্দা দেখ সন্তানের কোন নাম আলেমের নামে নাম রাখছো কিনা কোন একজন সন্তানের নাম আলেমের নামে নাম রাখছো নি এতটুকু উসিলা ফাইলেও আমি মাফ করে দিব আর আস্তে কোন সুবহানাল্লাহ হাদিস শুনাইতে যে হাদিস ইমাম গজ্জালির দাকাইকুল আখবর নামক কিতাবের ভিতরে হাদিস কানে এনেছেন এইবার তখন বলবে আল্লাহ তাও মনে পড়ে না আমাদের সমাজে অনেক মানুষ আছে এখন নাম রাখতে আলেমদের পরামর্শ নেয় না ইমাম সাহেবের পরামর্শ নেয় না নিজের এই মতে মতে নাম রেখে ফেলে মনে রাখবা সন্তানের নামটাও আর না জাতের উসিলা হবে ঠিক কিনা জুরে বলে ফর আল্লাহ পাক কইব নাম রাখছনি কয় নাগো মালিক তাও করি নাই আল্লাহ শেষ মেশ বলবে শেষ কথাটা শুনে কি জাত কথা আল্লাহ বলতেছে সুহান আল্লাহ বলতেছে ফেরেশতারা তারা অরে এখন আল্লাহ ডাইরেক্ট জিগায় না আল্লাহ কয় ফেরেশতারা তারা অরে দুনিয়াতে এমন কোন বন্ধু তার ছিল কি না যে বন্ধু আলিমদেরকে মহাব্বত করত এখন আর ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট আল্লাহ বলতেছে এমন কোনো বন্ধু তার ছিল কিনা যে যেই বন্ধু মাদ্রাসাকে ভালোবাসতো আলেমদেরকে ভালোবাসত ইমামকে ভালোবাসত মুয়াজ্জিন সাহেবকে ভালোবাসত জিগাউতারে জিগাওতারে এমন কোনো অসিলাও আসেনি তখন লোকটাই কই আল্লাহ মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল এই বন্ধু আলেমদেরকে ভালোবাসত আমার বন্ধু ইমাম সাহকে বড় ভালোবাসত মাদ্রাসায় আসা যাওয়া করত ছাত্র উস্তাদদের দেখাশোনা করত আমাকে গল্প শোনাইত তখনই পাক বলবে ফের তারা আমার বান্দারে ফিরে আনো এতটুকু উসিলায় আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তারে মাফির ঘোষণা দিলা একটু জোরে কন্যা আল্লাহ احد دلئی سک مسلک سمد اللہ لمن پدلی مل ملک وار خدائی تو خدا وند یمی تو خدا وند یساری تو خدا وند زمین تو خدا وند سمائی تو رحیمی تو کریمی تو آئی تو بسیری تو معزی تو مذلی تو ملک العرش بجائی বরি আজ চৌ চের ই বরি আজ সুরত রঙ্গি বরি আজ ইজনিয়া জি বরি আজবি বিম উমিদি বরি আজ চৌ চের ই আজ সুরত রঙ্গি বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তোহমত মর্দন বরি আজবি বিম উমিদি বরি আজ রঞ্জ বালা ই আল্লাহ আকবর প্রশংসা কার কার তাহলে সন্তান আলেম বানাইতাম হাফেজ বানাইতাম বাপমা ঠপবে না জিতবে যেই সন্তানের মাথায় ফাঁকরি উঠবো আজকে এই সন্তানের বাপমা জানে তার কলিজায় কত সুখ কত শান্তি পৃথিবীতে এই বাবার কলিজার মতো শান্তি আর কারণে যে বাবা নিজের চোখে দেখে সন্তানের মাথায় পাগড়ি আর এই চিন্তাটা মাথায় রাখবে বাবা বলে গেলাম নবীর হাদিস আজ সন্তানের মাথায় পাগড়ি আমরা দিচ্ছি কাল হাসরের মাঠে পাপমার মাথায় পাগড়ি আল্লাহ নিজে দিবে সোহান আল্লাহ জুড়ে বলেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন মঞ্জুর করেন আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন এই এলাকার প্রতিটা মাকে বাবাকে আল্লাহ কোরআনের হাফেজের বাপমা বানান عالم رب مبانا وآخر دعوانا ان الحمد لله رب العالمين